হ্যালো ফ্রেন্ডস, হেলদি কুকিং রেসিপিস চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকে শুরু করছি চিকেন দো পেঁয়াজার রেসিপি। এর জন্য আমি নিয়েছি চিকেন 500 গ্রাম, আর নিয়েছি গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, অল্প গরম মশলা 1/2 টিস্পুন, নুন, আর গোটা গরম মশলার সঙ্গে একটা ছোট তেজপাতা। এছাড়া নিয়েছি পেঁয়াজ কুচি, ঘি, আদা আর রসুনের পেস্ট, টক দই। পেঁয়াজ এরকম টুকরো করে নিয়েছি, কাঁচা লঙ্কা 2 থেকে 3টে, টমেটো আর ক্যাপসিকাম। এবার তাহলে রান্নাটা শুরু করি। আমি চিকেনটা 1 ঘন্টার জন্য নুন, হলুদ, সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে মেখে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। চিকেন দো পেঁয়াজা বানানোর জন্য আমি প্রথমে একটা মশলা পেস্ট বানিয়ে নিচ্ছি। এর জন্য নিলাম টক দইয়ের বোলটা, এর মধ্যে এবার গুঁড়ো মশলাগুলো দিচ্ছি। 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা 1 চিমটির মতন, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন। এটা পুরোটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন গ্রেভিটা তৈরি করব তখন এই মশলা পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দেব। চিকেন দো পেঁয়াজা বানানোর জন্য আমি প্রথমে পেঁয়াজের যে পেটালসগুলো সেগুলোকে ভেজে নিচ্ছি। একটু কাঁচা গন্ধটা চলে যাবে আর এরকম হালকা একটু বাদামি রং হবে। এই একই ভাবে টমেটো আর ক্যাপসিকাম একসঙ্গে ভেজে নিলাম। টমেটো আর ক্যাপসিকাম কিন্তু খুব বেশিক্ষণ ভাজলে এর যে একটা সুন্দর ফ্লেভার আছে সেটা নষ্ট হয়ে যায়, তাই শুধু আমি একটু কালারটা চেঞ্জ করার জন্য হালকা করে ভেজে নিলাম। এখন এই ভেজে রাখা তেলটার মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি, দিচ্ছি ফোড়নে 2 তেজপাতা আর গোটা গরম মশলা যেগুলো রেখেছিলাম, ছোট এলাচ, দারচিনি আর গোলমরিচ। ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। ফ্লেমটা লো টু মিডিয়ামের একদম মাঝামাঝি রেখেছি। পেঁয়াজটা আমি ফ্রাই করব 1/2 টিস্পুন আদা রসুন পেস্ট দিয়ে, তাহলে পেঁয়াজের সাথে আদা রসুনের যে ফ্লেভারটা একসঙ্গে মিশে ভালো করে ফ্রাই হবে। দিচ্ছি 1 চিমটির মতন নুন। ম্যারিনেশনের সময় নুন দিয়ে রেখেছি, তাই আমি রান্নাটাতে আর বেশি নুনের ব্যবহার করব না। পেঁয়াজগুলো ভালো করে সফট করে ভেজে নিলাম, রংটাও পাল্টে বাদামি হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দইয়ের সঙ্গে যে গুঁড়ো মশলাগুলো দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু জল মিশিয়ে দেব এই মশলা দেওয়া বাটিটা দিয়ে। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে এবারে আমি চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আমি চিকেনটা লো ফ্লেমে 20 থেকে 25 মিনিটের জন্য কভার করে রান্না করে নেব। 25 মিনিটের মতো হয়ে গিয়েছে, এখন ঢাকনাটা খুলে দেখছি চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। দেখে তো মনে হয়েছে সেদ্ধ হয়ে গিয়েছে,
তেলের লেয়ারটা আলাদা হয়ে গিয়েছে। হ্যাঁ, চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। আর দিচ্ছি ধনে পাতা, এটা হচ্ছে বিলিতি ধনে পাতাও বলে বা মেক্সিকান কোরিয়ান্ডারও বলে। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার 5 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। চিকেন দো পেঁয়াজা তৈরি হয়ে গিয়েছে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালোই লাগলো। আপনারা এই রেসিপিটা ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান যে কেমন হয়েছে। আমার এই রেসিপি ভালো লেগে যদি থাকে আপনাদের, তাহলে হেলদি কুকিং রেসিপিস চ্যানেলটিকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।